আদা উপকারী ভেষজ খাবার হিসেবেই আমরা জানি মশলা হিসেবে বিভিন্ন খাদ্য উপাদানে আদা ব্যবহৃত হয় এছাড়া ঠান্ডা লাগা ব্যথা কমানো হজমের সমস্যাও দূর করে আদা আদার প্রভূত গুণ নিয়ে চিকিৎসক ডায়টেশিয়ান আয়ুর্বেদরা তাই বারবার বলছেন তবে বহুগুণের এ আদা কখনো কখনো শরীরের জন্য ক্ষতিকারকও হতে পারে তাই জেনে নেওয়া জরুরি কোন কোন ক্ষেত্রে আদা বুলেও খাওয়া যাবে না অবস্থায় আদার মধ্যে এমন অনেক পদার্থ থাকে যা পেশির স্বাস্থ্য ভালো রাখতে ও হজমে সাহায্য করে গর্ভকালীন অবস্থায় বেশি আদা খেলে তা পেশির সংকোচন ঘটিয়ে থাকে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আদা খান রক্তজনিত রোগ আদা শরীরে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে ওবেসিটি বা ডায়াবেটিসের সমস্যায় তাই আদা খুবই উপকারী আবার হিমোফেবলিয়ার সমস্যা থাকলে আদার এই গুণ নেগেটিভ প্রভাব ফেলতে পারে কম ওজন যদি আপনি ওজন বাড়ানোর চেষ্টা করে থাকেন তাহলে আদাযুক্ত খাবার বা আদা চা খাওয়া এড়িয়ে চলুন আদার মধ্যে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যা পাকস্থলীর পিএইচ মাত্রা বাড়িয়ে দিয়ে তন্ত্রকে উত্তেজিত করে তোলে বিশেষ ওষুধ সেবনের সময় হাইপার টেনশন বা ডায়াবেটিসের ওষুধ খেলে আদা খাওয়া এড়িয়ে চলাই ভালো আদা রক্তকে পাতলা করে রক্তচাপ কমিয়ে দেয় তাই সাধারণভাবে আদা খাওয়া উপকারী হলেও ইনসুলিনের মতো ওষুধের প্রভাব কমিয়ে দিতে পারে আদা